أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. السلام عليكم ورحمة الله وبركاته. একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোন এক ব্যক্তি সেহরি তখন খেল যখন মানুষ ফজরের সালাত পড়ে শেষ করে ফেলেছে, কিন্তু অন্ধকার ছিল, তিনি ওই সময় অনুমান করি তিনি সেহরি খেয়েছেন, কারণ ঘুম থেকে উঠেছেন তখন অন্ধকার ভেবেই তিনি সেহরি খেয়েছেন, কিন্তু সেহরির সময় পার হয়ে গিয়েছে বা ফজরের নামাজ শেষ হয়ে গেছে তখন, তো তার এই সিয়াম হবে কিনা, এই ছিল ভাইয়ের প্রশ্ন। তাহলে জবাব হবে ইল্লাহ তৌফিক, জি না, তার তার সিয়াম হবে না। কারণ হলো সাহরি খাওয়াটা একটি বরকত বা এটি একটি মোস্তাহাব কাজ, তার উচিত ছিল না খেয়েই রোজা রাখা, কারণ তিনি টাইম পার করে ফেলেছেন। কোনো মানুষের ঘুম যদি ফজরের পরে ওঠে তো তার অবশ্যই তার টাইম টেবিল দেখা উচিত যে এখন কোন সময়। ঘরের মধ্যে তো দিনের বেলা অন্ধকার হয়ে যায়, দরজা বন্ধ থাকলে তো দিনের বেলা অন্ধকার হয় ঘর, তো এই অন্ধকার দাদালত করে না যে তার খাওয়া যাবে কি যাবে না, বরং টাইমিংয়ের উপর নির্ভর করে যে তিনি সাহারি খেতে পারবেন কি পারবেন। মনে রাখতে হবে যে সাহারি খাওয়াটা হলো নফল বা মুস্তাহাব, আর রোজা রাখা হলো ফরজ। ফরজের যেই টাইম টেবিল দেওয়া আছে শুরু এবং শেষ, সেই ফরজের লেয়ারকে ক্ষুণ্ণ করা যাবে না আপনার এই সেহরি খাওয়ার এই মুস্তাহাব বা এই বরকতপূর্ণ একটি কাজ করার মাধ্যমে। নফলকে ফরজকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। তার মানে কোনো ব্যক্তি যদি সাহারি নাও খায় তবু তার রোজা হবে, কারণ রোজা হলো ফরজ আর সাহরি খাওয়া হলো নফল বা মুস্তাহাব বা বরকতপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহরি খেতে বলেছেন এটি বরকত। তো একটা হলো বরকত লাভ, তার মানে করলেও সই না করলেও সই, কিন্তু ফরজ ইবাদত যেটি আপনাকে সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনাকে সমস্ত ধরনের পানাহার থেকে দূরে থাকতে হবে। অনেকেই প্রশ্ন করে যে সেহরি না খেলে কি রোজা হবে না কেনা, 100% হবে। কেন? যেহেতু ফরজ, সিয়াম রাখা ফরজ আর সাহরি খাওয়া নফল। নফল ছুটে যায় যাক, ফরজ অবশ্যই স্থির থাকবে, ফরজ ঠিক থাকবে। যাই হোক, তিনি যেহেতু ফজরের পরই সাহরি করেছেন সুতরাং তার সিয়াম হয়নি। তার ঘরের অন্ধকারই তার সাহরি খাওয়ার জন্য যথেষ্ট নয়। জি, আশা করি উত্তর পেয়েছেন।